আসসালামু আলাইকুম, হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো ক্ষীর দই। আমি ক্ষীর দই তৈরির খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি। আমার দেখানো পদ্ধতিতে যে কেউ পারফেক্ট ক্ষীর দই বানাতে পারবেন। আমার ভিডিওটি দেখলে দই বানানোর এ টু জেড জানতে পারবেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে যাই মূল পর্বে। ক্ষীর দই বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 4 টেবিল চামচ। এখানে আমি পানি ব্যবহার করব না, চুলাটা একদম লো হিটে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন, চিনির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখন চুলা একদম অফ করে দিব, এই হিটে আমার ক্যারামেল রেডি হয়ে যাবে। চিনি সম্পূর্ণ গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এই যে দেখুন, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি লিকুইড দুধ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে একটা কড়াই 1 লিটার দুধ দিয়ে আমি জাল করে ঘন করে নিচ্ছি। আর মাঝে মাঝে সরগুলো ভেঙে দিচ্ছি। আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ। এখন আমি লিকুইড দুধ দিয়ে এটা মিক্স করে নেব, তারপরে আমি দুধের মধ্যে ঢেলে দিব। এই গুঁড়া দুধ দিলে ক্ষীর দইটা অনেক টেস্টি হয়। আমি সম্পূর্ণ ঢেলে দিলাম, আর অনবরত নেড়ে চেড়ে আর ঘন করে নিব। আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে গুঁড়া দুধ দেওয়া আছে, বেশি চিনি লাগবে না। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবে। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। এখন মিক্স করে নিচ্ছি। এরপর আমি ক্যারামেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। অনেক ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1/4 কাপ টক দই আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি দই সেট করব। একটা মাটির পাত্র নিয়েছি, এই পাত্রে আমি দইটা সেট করে নেব। আপনারা চাইলে সিরামিকের কোনো পাত্র, এই পাত্রে দইটা বসাতে পারেন। সবগুলো আমি ঢেলে দিলাম। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিব। এখানে আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আর আগে থেকেই চুলায় আমি প্যান বসিয়ে প্যানটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম। চুলাটা একদম লো হিটে রেখেছি। আমি 20 মিনিট অপেক্ষা করব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার এই ফুটোটা আমি লং দিয়ে বন্ধ করে দিলাম। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখি দইয়ের কি অবস্থা। এই যে দেখুন, দইটা অনেক সুন্দর সেট হয়েছে। এই যে দেখুন, দইটা পড়ছে না, কাত করলো, এরম করলো, দইটা পড়ছে না, অনেক সুন্দর সেট হয়েছে, অনেক শক্ত হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এই ক্ষীর দইটা অনেক টেস্টি হয়। আর আমি সহজভাবে বানানোর পদ্ধতি দেখিয়েছি। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।